আমরা শুনি যে কোনো শিশুর হয়েছে, অর্থাৎ কোনো একজন শিশু আমাদের পরিবারের হোক আশেপাশের হোক তার কিডনির কোনো অসুখ হয়েছে, এটা শুনলে আমরা কিন্তু আরো বেশি ভয় পাই। দর্শক, শিশুদেরও কিডনিজনিত নানান সব রোগব্যাধি হতে পারে এবং সেই রোগগুলো কখনো কখনো জটিল আকার ধারণ করতে পারে। দর্শক, শিশুদের কিডনি রোগের জন্য এতদিন বাংলাদেশে তেমন কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকলেও বেশ কয়েক বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু কিডনি বিভাগ গড়ে উঠেছে, যেখানে শিশুদের নানান সব কিডনিজনিত রোগব্যাধির অত্যন্ত দুরূহ চিকিৎসা সহজে করা হচ্ছে। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে শিশুদের কিডনিজনিত রোগব্যাধি। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন, চাইলে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুনে আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন, রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net, সেখানেও আপনারা আমাদের সাথে আলাপ করতে পারেন। আর রয়েছে আমাদের ফোন নম্বরগুলো, কিছুক্ষণ পরপরই আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন, চাইলে প্রশ্ন করতে পারেন ফোন নম্বরে ডায়াল ঘুরিয়ে। দর্শক, আজকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য এবং শিশুদের কিডনিজনিত রোগব্যাধি সম্পর্কে সচেতন করার চেষ্টায় স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন উদীয়মান শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন পরিচিত হই ওনার সাথে। দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সৈয়দ সাইমুল হকের সাথে। ধন্যবাদ। দর্শক, আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি আমরা, পাশাপাশি আপনারা আমাদের কথা শোনার জন্য প্রস্তুত থাকুন। শুরুতেই আমি আপনাদের হয়ে যে প্রশ্নটি আজকে ডক্টর সাইমুলকে করতে চাই, সেটি হচ্ছে যে শিশুদের কি কি ধরনের কিডনিজনিত রোগব্যাধি হতে পারে, ওনাদের কাছে কি কি রোগব্যাধি নিয়ে শিশুরা কিংবা বাবা মারা শিশুদেরকে নিয়ে বেশি আসে। সাধারণত শিশুরা একদম জন্মের পর থেকেই তাদের কিডনি সমস্যা হতে পারে, জন্মগতভাবেই সমস্যা দিতে আসতে। সে জন্মগত কিছু ত্রুটির মধ্যে কিছু আছে, যেমন দুটা কিডনি বড় হয়ে জন্মগ্রহণ করা, যেটাকে বলে হাইড্রোনিফ্রোসিস। তারপরে আছে যে এটার কারণ হতে পারে বিভিন্ন, শুধু যদি সে প্রস্রাবের রাস্তায় যদি কোনো পর্দা থাকে, সেটা যদি সেই পর্দার কারণে তার দুটো কিডনি বড় হতে পারে। এছাড়া পলিসিস্টিক কিডনি, অনেক সিস থাকবে কিডনির মধ্যে, সেটা একটা জন্মগ্রহণ করতে পারে এক শিশু। তারপর আছে হলো কিডনি অ্যাবসেন্ট থাকতে পারে, একটা কিডনি মাত্র নিয়ে জন্মগ্রহণ করতে পারে, অথবা একটা কিডনির মধ্যে সিস্টেমগুলো দুই ধরনের হতে পারে। এছাড়া আছে সবচেয়ে বেশি আমরা যেটা আমাদের ডেইলি প্র্যাকটিসে যেটা পাই, সেটা হলো কি নেফ্রোটিক সিন্ড্রোম। নেফ্রোটিক সিন্ড্রোম সেটা হতে পারে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, হতে পারে শিশুদের হাইপারটেনশনও হতে পারে, শিশুদের ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ইনজুরি এগুলোও হতে পারে। আচ্ছা, অনেকগুলো অসুখের নাম বললেন এবং জটিল জটিল সব অসুখ, শুরুতেই আমরা ভয় পাচ্ছি। তবে দর্শক, আমরা একে একে সময় সাপেক্ষে চেষ্টা করব এইসব অসুখ বিসুখ নিয়ে ছোট ছোট করে কথা বলার জন্য, যাতে করে আমরা একটু সচেতন হতে পারি। শুরুতেই আমি একেবারে বেসিক যেটা কমন সমস্যা এবং সহজ সমস্যা, সেটি হচ্ছে গিয়ে প্রস্রাবের রাস্তার ইনফেকশন। বড়দেরও হয়, ছোটদেরও হতে পারে, নানান কারণে হতে পারে ছোটদের প্রস্রাবের রাস্তার ইনফেকশন, আপনি একটু কারণগুলো বলবেন? ছোটদের প্রস্রাবের রাস্তার ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে, এর মধ্যে আছে জন্মগত কিছু ত্রুটি, এটা যার নর্মাল যে কিডনির প্রবাহতে বাধা তৈরি করে, সেজন্য নর্মাল হতে পারে না, আসতে পারে না ইউরিন, তখন তার কিছু ইনফেকশনের চান্স বেশি থাকে। এছাড়া আছে কোষ্ঠকাঠিন্য, একটা বড় মেজর একটা কারণ। তিন নম্বর হলো আমাদের যদি আমাদের বাচ্চারা সাধারণত খুব ডায়াপার পরেন, তাদের ইউরিন ইনফেকশন হতে পারে। আবার হতে পারে রেগুলার যদি কেউ কৃমির ওষুধ না খেয়ে থাকে, সেখান থেকে ইউরিন। কৃমির ওষুধ, কৃমির সাথে কি সম্পর্ক? সে কৃমি হলো গিয়ে জানেন যে আপনি ইউরেট্রা এবং অ্যানাল রিজিয়ন, পেইন অ্যানাল রিজিয়ন একই জায়গাতে কাছাকাছি, এবং সুতরাং অ্যাসেন্ডিং ইনফেকশন, এবং সেটাতে চান্স বেশি থাকে ফিমেলদের, বাচ্চা শিশুদের সেটা বেশি থাকে। আচ্ছা, আমরা আজকাল যেটা করি যে আমাদের আরামায়েশের জন্য বা কষ্ট কমানোর জন্য বাচ্চার বেলায় আমাদের বেলায় আমরা ডায়াপার পরিয়ে রাখি বাচ্চাদেরকে, তো সেক্ষেত্রে কি শিশুদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, প্রস্রাবের রাস্তা ইনফেকশন, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে ডায়াপারটা? ডায়াপারটা ডায়াপারে যখন পড়ে থাকে এবং দেখা যায় যে ওভারনাইট সে ডায়াপার পড়া থাকে অথবা অনেকক্ষণ পড়ে থাকে এবং ইউরিন এখানে কালেক্ট থাকে এবং সেখানে একটা সোর্স থাকে, এটা একটা সোর্স হয়ে থাকে ইনফেকশন, একটা কালচার, এবং এই ইনফেকশনটা তখন তার ইউরেট্রা দিয়ে ইনফেকশন অ্যাসেন্ডিং সে চলে আসতে পারে ইউরিন। কি পরামর্শ দিবেন ডায়াপারের ব্যাপারে? সো ডায়াপারটা যত কম পরানো যায়, এবং পেশেন্টকে আমরা শুধু ডায়াপার বলি না, শুধু ডায়াপার ছাড়াও আমরা কিছু বলি যে টাইট প্যান্ট, টাইট গার্মেন্টস, এগুলো অ্যাভয়েড করার জন্য বাচ্চাদেরকে যাদের ইউরিন ইনফেকশন চান্স বেশি থাকে।
আচ্ছা, আপনি আরেকটি বলছিলেন কিছুক্ষণ আগে যে কোষ্ঠকাঠিন্যের সাথে কনস্টিপেশন থাকে যেসব বাচ্চাদের, এবং অনেক বাচ্চারই কনস্টিপেশন থাকে, সেক্ষেত্রে কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে? হ্যাঁ, সেটা তো একটা কোষ্ঠকাঠিন্য একটা ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে এখানে আমাদের এই ইউরিন ইনফেকশনটা হয়, প্রস্রাব ইনফেকশনটা হয়। এবং ইনফেকশনের জন্য আমাদের সাধারণত কি হয় যে কোষ্ঠকাঠিন্য ওই নর্মাল যে ইউরিনের ফ্লোটাকে বাধা দেয়, ইউরিন চলে পেশাব বের হয়ে আসতে পারে না ঠিক মতো, তখন সেই সেটা স্ট্যাটিস মানে যে জমে থাকে বা প্রস্রাবের থলিতে জমে থাকে, সেবং সেটা একটা কালচার মিডিয়া হিসেবে কাজ করে। আচ্ছা, এমন কি আছে যে হাগু ঠিক মতো পরিষ্কার করতে না পারলে বা ঠিক স্টাইলে পরিষ্কার না করলে সে কারণেও হ্যাঁ, ভালো প্রস্রাবের কথা রাস্তা বলছেন। ইনফেকশন হতে যেটা পারে? হলো গিয়ে ইউরিন ইনফেকশন, যে একটা হলো গিয়ে আমরা যখন বলি যে বিশেষ করে ফিমেল বাচ্চাদেরকে, তারা যখন বাথরুম পরিষ্কার করবে, চুচু করবে যেটা, যখন তখন তারা আমরা বলি সামনে থেকে পিছনের দিকে হাত পরিষ্কার করতে, পিছন থেকে যেন সামনের দিকে, হ্যাঁ মানে ওয়াশটা না করে। হলে কি হবে? আসলে পিছনে মানে এই স্টুলটা ইউরেট্রাল অরিজিন প্লেসের কাছাকাছি চলে যাবে এবং সেখান থেকে অ্যাসেন্ডিং হয়ে ইনফেকশন হতে পারে। সেই জন্য ফিমেল পেশেন্টদেরকে আমরা বলি মাদেরকে যে তখন পরিষ্কার করবেন পিছন থেকে, সামনে থেকে পিছনে, প্রস্রাবের রাস্তা থেকে হাগুর রাস্তার দিকে আসবে, পরিষ্কারটা যাতে ওইভাবে হয়। খুবই ইম্পর্টেন্ট কথা দর্শক, খুবই ছোট ছোট কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাচ্চাদেরকে কিভাবে আপনারা প্রস্রাবের রাস্তা ইনফেকশন থেকে দূরে রাখতে পারেন তার জন্য বেশ কয়েকটি টিপস আমরা নিলাম। আমরা আরো অনেক কথা শুনবো, তবে তার আগে আপনাদের দিন, আপনাদের প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার ছেলে 7 বছর বয়স, তো ওর ওই মানে সকালে প্রস্রাব করতে গেলে ওই মানে একটু কষ্ট হয়। জি, ওই মানে প্রস্রাবটা ক্লিয়ার হয় না। আচ্ছা জি, ডাক্তার সাহেব একটু আগে যেটা বললো যে প্রস্রাবের রাস্তায় ওই পর্দা জনিত কিছু থাকলে নাকি কিডনির কোনো সমস্যা হতে পারে। প্লিজ শুনুন ভাই, আপনাকে কিভাবে আশ্বস্ত করা যায়। আমাকে একটা প্রশ্ন আছে, প্লিজ। আপনি যখন বাচ্চা যখন ইউরিন পেশাব করেন, তখন তার পেশাবের রাস্তার মাথাটা কি ফুলে যায় কিনা? দুঃখিত, লাইনটা বোধহয় কেটে গেছে। জি, লাইনটা কেটে গেছে। ওই রাস্তা অনেক সময় ফুলে থেকে থাকে, রাস্তা ইউরিন পাস করার সময় তার দেখা যায় যে প্রস্রাবের রাস্তার মাথাটা ছেলে বাচ্চাদের মাথাটা ফুলে যায়। তো ওই আপনারা জানেন যে পেনিসের মাথাতে চামড়াটা একটু বড় থাকে এবং সেটা অনেক সময় ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় কনস্ট্রিক্টেড, মানে ন্যারো মানে ন্যারো হয়ে থাকে জায়গাটা, এবং সে যেখান থেকে বের হয়ে আসবে সেই জায়গাটা খুব ছোট থাকে, টাইট থাকে, সুতরাং ইউরিন নর্মাল ওয়েতে আসতে পারে না, তখন ফুলে যায়। তো ওইটা একটা বাধার কারণ হতে পারে, এটা একটা অনেক কারণে এই অনেক বাচ্চা এই সমস্যা নিয়ে আসে। তখন ওইটার জন্য আমরা সাধারণত জাস্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট, যে আমরা সাধারণত ওইটাকে খুলে দিতে বলি এবং ওখানে জাস্ট একটা স্টেরয়েড ক্রিম দিয়ে অনেক সময় ম্যাসেজ করতে বলি, আমরা বলে দিই কীভাবে ম্যাসেজ করতে হয়, এবং এটাতেও যদি কাজটা হয় তখন আমরা বলি সার্কামসিশন করতে। এবং দেখা যায় যে যে 10টা পেশেন্ট একজন পেশেন্টের ইউরিন ইনফেকশন কমে যায় সার্কামসিশন। আচ্ছা, সার্কামসিশন প্রসঙ্গ দর্শক, আশা করি আপনি আশ্বস্ত হয়েছেন, আপনি একটু চিকিৎসকের শরণাপন্ন হন, স্পেশালি পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট যারা আছেন অথবা পেডিয়াট্রিক ইউরোলজিস্টও যারা আছেন, তারা আপনাকে আরো ভালো মতো বাচ্চার পেনিস পরীক্ষা করে ভালো মতো পরামর্শ দিবেন। দর্শক, সার্কামসেশনের কথা যেহেতু আসলো, আমরা সার্কামসেশন ছোটবেলায় যেটা দেখেছি, মানে আমাদের আগের জন্মে যেটা দেখেছি, আগের জন্ম বলতে বোঝাচ্ছি আমাদের আগের মানুষগুলোর বেলায় দেখেছি যে হাতজাম দিয়ে সার্কামসেশন করা হতো। এখন যদিও অনেক ক্ষেত্রে সায়েন্টিফিক সার্কামসেশন করা হয়, এখনো হাতজাম সার্কামসেশন কিন্তু অনেক জায়গায় প্রচলিত রয়েছে। কতটুকু সায়েন্টিফিক? সায়েন্টিফিক মেইন জিনিস হলো হাইজিন মেনটেন করা, এবং যে প্রসিডিউরটা মেনটেন করতে হবে সেটা তো অবশ্যই ওটা অ্যাভয়েড করা যায়। এখন যেহেতু অনেক হসপিটাল চলে আসে, এখন চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা সেবাটা একদম জনগণের দোরগোড়ায় চলে আসে, সুতরাং আমার কাছে মনে হয় যতটুকু অ্যাভয়েড করা যায় হাতজামের ব্যাপারটাকে এবং ডাক্তারের পরামর্শ মতো অপারেশন করাটা, এবং সেটা খুব ছোট একটা অপারেশন, এবং সেটা যত অ্যাসেপটিক প্রিকশনে সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগ জীবাণু ভিতরে রেখে দূর থেকে দূরে রেখে সেখানে যদি জীবাণুমুক্ত জীবাণুমুক্ত পরিবেশে যদি করা যায়। আচ্ছা, এটা একটা, আরেকটা হচ্ছে গিয়ে যে আমরা যেটা বলি যে খোদাই মুসলমানি, আমরা একটা টার্ম ইউজ করি না যে অনেক সময় অটোমেটিক বা ন্যাচারালি মুসলমানি হয়ে যায়, এবং আমরা অনেক সময় আশ্বস্ত হই যে বাচ্চার তো খোদাই মুসলমানি হয়ে গেল, এটার ব্যাপারে আপনার কি পরামর্শ? এখানে আমার কোনো তেমন কোনোই নেই, অনেক সময় পুরোপুরি হয় না, যদি ফুল সার্কামসিশন না হয় তখন তো আমাকে কিছু ইউরোলজিস্টের পরামর্শ নিতেই হবেই, তা এই ক্ষেত্রে এর চাইতে বেশি কিছু। আচ্ছা, মানে যদি পুরোপুরি না হয় সেক্ষেত্রে
পুরোপুরি না হলে না হলে অবশ্যই একজন নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। দর্শক, বাচ্চারা কিন্তু বলতে পারে না যে আমার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন মনে হচ্ছে, আমার এই হচ্ছে সেই হচ্ছে, এত কষ্ট হচ্ছে। বাচ্চারা শুধুমাত্র কাঁদতে পারে এবং সেই কান্না দেখেই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে বাচ্চার সম্ভবত কোনো একটা সমস্যা হচ্ছে। এ ব্যাপারে আরও বিস্তারিত শুনুন কি কি সমস্যা নিয়ে বাচ্চারা আসে বা বাবা মারা আসেন, কিংবা কি কি সমস্যা হলে বাবা মারা বুঝবেন যে সম্ভবত তার বাচ্চার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হচ্ছে বা কোনো কিডনিজনিত দুর্বলতা হচ্ছে। তো একদম ছোট বাচ্চা থেকে, যেমন 1 মাসের ছোট যারা বাচ্চা, সেই বাচ্চাদের সাধারণত দেখা যায় যে নন স্পেসিফিক কিছু সাইন সিম্পটম নিয়ে তারা আসে। যেমন ধরেন তার বমি নিয়ে আসে, সেরকম বমির সাথে ইউরিনারি ইনফেকশন, কিন্তু তাদের ইউরিনারি ইনফেকশনের প্রবলেমটা বোঝা যাবে বমি করছে, বাচ্চা খুব ফ্রিকোয়েন্ট বমি করছে, ইউরিন পাস করার সময় তার কান্নাকাটি করছে বেশি, এবং তার ইউরিনটা ফাউল স্মেল হবে, গন্ধ বেশি থাকবে, ইউরিনের গন্ধ থাকে, নর্মাল গন্ধের চেয়ে বেশি অতিরিক্ত গন্ধ যদি থাকে তাহলে ধরে নিতে হবে যে পেশেন্ট। এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, খুব রেস্টলেস ইরিটেবল থাকতে পারে, আবার হতে পারে জ্বর তো আসতেই পারে যদি ইনফেকশন হয়, এটা তো একটা বড় একটা ই। তো জ্বর ছাড়াও ওইসব প্রবলেম যেগুলো আমি বললাম একটু আগে, সেগুলো নিয়ে অনেক সময় ইউরিন ইনফেকশন আসে। আর বড় যারা কিছুটা বড়, তারা তো ইউরিন যা ই করার সময় পাস করার সময়ই সে বলবে যে আমার পেশাব জ্বালা পড়া করছে এবং পেটে ব্যথা করছে, অনেক সময় কোমরে ব্যথা করে, পিঠে ব্যথা বলে, যে যারা একটু বড়। তো ব্যাক পেইন, অনেক সময় ব্যাক পেইনটাকে আমরা মনে করি যে ব্যাকে মাংস অথবা হাড়ের কোনো প্রবলেম, মেরুদণ্ডের কোনো প্রবলেম আছে, এটা ইউরিন ইনফেকশনের কারণেও হতে পারে। আবার উল্টাটাও তো হয় যে সবাই ভাবছে কিডনি সমস্যা, আসলে সেটা সেটা না, তো সেটা হলো আসলে মেরুদণ্ডের প্রবলেম। তো এই ধরনের সমস্যা নিয়ে সাধারণত আমাদের কাছে মানে ইউরিন ইনফেকশন নিয়ে বাচ্চারা প্রেজেন্ট করতে পারে। দর্শক, আমরা তো শুনলাম প্রস্রাবের রাস্তা ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন তার কি কি সিমটম বা লক্ষণ আকারে প্রকাশ পেতে পারে। আমরা যদি যত্ন না নেই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের, তাহলে সেটা একটা পর্যায়ে গিয়ে উপরের দিকে উঠে কিডনিকে দুর্বল করতে পারে, তাই না? জি, একটু বলবেন। হ্যাঁ, এটা হলো গিয়ে অনেক সময় আমি বলছি যে রাস্তায় পর্দা থাকে, প্রচুর পেশেন্ট পাওয়া যায় যে রাস্তায় পর্দা থাকে, এবং সেটা কি হয় ইউরিনের রাস্তা প্রস্রাবের থলিতে সবসময় ইউরিন থেকে যায়। সো নর্মালি ইউরিন পাস পেশাব করার পরে বাচ্চার থলিতে কোনো পেশাব থাকবে না, এটাই আমরা ধারণা ই করি, এক্সপেক্ট করি, কিন্তু এরপরেও দেখা যায় যে পাস করার পরেও তার দেখা যায় যে পেশাবের থলিতে কিছু ইউরিন থেকে যায়, এবং সেই ইউরিনটা যখনই সে কোনো বসবে বা কোনো কোষ্ঠকাঠিন্য যদি থাকে, কনস্টিপেশন যদি থাকে, অথবা যেন সে হেভি কিছু তুলতে গেলো, তখন দেখা যাবে যে সেই যে যেটা ওখানে জমা আছে পেশাবের থলিতে ইউরিনটা, সেই ইউরিনটা উপরের দিকে চলে যাবে প্রেশারে। তো প্রেশারের কোনো কিডনির দিকে চলে যাবে, এবং সেই ইউরিনটা যদি ইনফেক্টেড থাকে তাহলে দেখা যাবে যে কিডনি ইনফেকশন হবে, এবং কিডনিতে যদি ইনফেকশন থাকে এবং কিডনিতে যদি দাগ পড়ে তাহলে এটা একটা বড় একটা ইস্যু হয়ে যায় বাচ্চাদের। জি দর্শক, আমাদের প্রস্রাবের রাস্তা ইনফেকশন ছাড়াও শরীরের আরও অন্য কোনো কোনো জায়গায় ইনফেকশন হলে সে কারণেও কিডনি দুর্বল হতে পারে। আমরা এই সম্পর্কে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বললাম, এটা সম্পর্কে আরও বিস্তারিত শুনবো আমাদের বিশেষজ্ঞের মুখ থেকে। তবে তার আগে আপনাদের আরেকটি ফোন নিয়ে নিচ্ছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ডাক্তার সাহেব, আমার প্রশ্ন হচ্ছে আমার বাচ্চা বয়স 9, ও খুব পানি কম খায়, এতে কি কিডনির কোনো সমস্যা হতে পারে? জি, বাচ্চারা অনেক বাচ্চাই রয়েছে পানি খেতে চায় না, পানি কম খায়, কোমল পানিও বেশি খেতে চায়, একটু বলবেন এই ব্যাপারে কি পরামর্শ? পানি তো একটা সবার জন্যই কিছু নির্দিষ্ট পরিমাণ পানি খাওয়া উচিত অবশ্যই। হ্যাঁ, তাই এবং পানি হলো গিয়ে আমাদের জীবন বেঁচে থাকার একটা বড় উপাদান পানি, এবং পানি শুধু অন্য সব বিপাক বিভাগ বিভিন্ন ক্রিয়া সম্পাদন করছে না, কিডনিটাকেও ভালো রাখছে। আমি বলছি যে কিডনি নর্মাল ফ্লো, কিডনির কাজ কি, কিডনি কাজ হলো গিয়ে আপনার ব্লাডটাকে ছাঁকনির মতো কাজ করে, তো ছাঁকনির মতো কাজ করে আপনার ব্লাড যাবে এবং সেটা ঠিক আছে যত আমাদের অপ্রয়োজনীয় জিনিস সে কিডনি থেকে বের করে দেবে। এখন যদি আপনি পানি কম খান তবে ছাঁকনিও কম হবে, রক্ত ফিল্টারও কম হবে এবং তার পরিমাণও কম যাবে, মানে তার বডি থেকে যে তার ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ যেগুলো চলে যাওয়ার কথা সেটা যেতে পারবে না, তো সুতরাং কম যাবে এবং ওগুলো শরীরে অ্যাকুমুলেট হবে, এবং অ্যাকুমুলেট হলে তার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, যেটা ইউরিন কিডনি সমস্যা, তারপরে বমি হওয়া বা আমরা যেটা বলি ইউরিমিয়া, এই ধরনের সমস্যা হতে পারে, নানান সমস্যা হতে পারে। আচ্ছা, আমি বলছিলাম যে কিছু কিছু ইনফেকশনের কারণে শরীরে কিডনি দুর্বল হয়ে যেতে পারে, আপনি একটু বলবেন। টনসিলের সমস্যা কিংবা স্কিনের সমস্যা? জি, ইনফেকশন যেমন গলার ইনফেকশন আমরাকে বলি, গলা ইনফেকশন যদি হয়ে থাকে যেটাকে সোর থ্রোট বলে, এবং সেটা সাধারণত যদি স্ট্রেপটোকক্কাল ইনফেকশন যদি হয়ে থাকে
সেই ইনফেকশন দিয়ে যদি হয় তো দেখা গেছে যে সেটার কারণে কিডনি এফেক্টেড হতে পারে। কিডনি কিভাবে এফেক্টেড তখন কিভাবে বোঝা যায়, সাধারণত সেইটা পেশাব খুব লাল হয় এবং বাচ্চা ব্লাড প্রেশার বেড়ে যায় অনেক এবং অনেক সময় খিঁচুনি নিয়ে যাওয়া আমাদের কাছে আসে। তো এটা একটা, এটার নাম হলো গিয়ে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের খোস পাসরা হয়, তো খোস পাসরা মানে যেটা বলে স্ক্যাবিস, সেটার থেকেও আপনার কিডনি এফেক্টেড হতে পারে। এবং সেটা বললাম যে পোস্ট স্ট্রেপটোকোকাল অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা কি সাথে সাথে হবে নাকি কয়েকদিন পরে হবে? এটা সাধারণত সাথে সাথে হয় তাহলে আমরা অন্য জিনিস চিন্তা করি। যদি ইনফেকশনের সাথে সাথে উইদিন ওয়ান উইক্সের মধ্যে যদি হয়ে থাকে তখন আমরা অন্য কিছু অসুখ চিন্তা করি। কিন্তু যদি এক সপ্তাহের উপরে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, যেমন ধরেন আপনি গড়ার ইনফেকশন, সেটা যদি 15 দিনে বাচ্চা রক্ত পেশাবের সাথে লাল পেশাব পাস ই করে যায় পেশাবের সাথে, এবং 3 নম্বর হলো কি প্রেশার বেড়ে যায় এবং শরীরে পানি চলে আসে, এগুলো হলো লক্ষণ যে দর্শক আমরা আলাপ করছিলাম এটারই একটা পর্যায়ে গিয়ে বোধহয় নেফ্রোটিক সিনড্রোম আরেকটা আরেকটা এন্টিটি আমরা শুনবো। দর্শক দর্শক আমরা শুনছিলাম অ্যাকিউট গ্লোমেরুল নেফ্রাইটিস নামে জটিল একটা রোগ। তা কি মেসেজ হচ্ছে এই ক্ষেত্রে, সেটি হচ্ছে যে গলার কোন ইনফেকশন যদি হয় বাচ্চাদের, কিংবা স্কিনের যদি ইনফেকশন হয় স্ক্যাবিটিক স্ক্যাবিস খোস পাঁচটা, তবে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা করান, নতুবা কিডনি কোনো কারণে এফেক্টেড হতে পারে। দর্শক আমরা আরও অনেক তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে, তার আগে নিতে হচ্ছে আমাদেরকে একটা ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবার আপনাদের স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে শিশুদের কিডনি জনিত রোগ ব্যাধি, এই সংক্রান্ত নানান সব তথ্য নিয়ে আজকে স্টুডিওতে হাজির হয়েছেন অত্যন্ত উদীয়মান খ্যাতিমান একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ সাইমুল হক, সহকারী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিরতির ঠিক সময়ে একজন দর্শক ফোন করে আমাদের কাছে জানতে চেয়েছেন যে তার শিশুকে কতটুকু পানি খাওয়ানো উচিত। তো এই প্রশ্নটা অনেকের মনের মধ্যেই আছে যে শিশুর আসলে কতটুকু পানি পান করা উচিত, সেটা পর্যাপ্ত কিংবা অপর্যাপ্ত কিনা বুঝবেন কেমন করে বাবা মারা? প্লিজ, আসলে কোনো এরকম কোনো হিসেব নেই যে আসলে কতটুকু পানি খাবে, যার তার যার ডিমান্ড সেই হিসাবেই সে পানি খাবে যার তার দরকার। এবং আমরা একটা বলি, আমরা হসপিটাল সেটআপে বলি যে প্রথম 6 মাস তো বাচ্চা বুকের দুধই খাবে এবং সেটাই সাফিসিয়েন্ট, যে আর অন্য কিছু খাবার দেওয়া দরকার হয় না, দুধ বুকের দুধই সাফিসিয়েন্ট। এরপর থেকে প্রথম 10 কেজির জন্য আমরা বলি যে 1000 ml মতো সে পানি খাবে প্রতিদিন। আর এরপর থেকে সে 20 কেজি পর্যন্ত যাদের ওজন বাচ্চাদের, তারা সাধারণত 1.5 লিটার থেকে 1700 ml মতো খাবে। এছাড়া সে যদি কোনো বাচ্চা যদি অতিরিক্ত দৌড়ঝাঁপ করে, প্রচুর ঘেমে যায়, তখন সে নিজের থেকেই চাবে প্রচুর পানি খাওয়ার জন্য অথবা ফ্রিজে। এবং আপনাদের মনে রাখতে হবে শুধু পানি না, পানিটাকে অবশ্যই এনকারেজ করতে হবে বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারে। এবং আরেকটা জিনিস করতে হবে, শুধু পানি না, পানি খেতে চাবে না হতে নর্মাল পানি, তাদেরকে দুধ বা শরবত বা ডাবের পানি, স্যুপ, এগুলোকেও কাউন্ট করতে হবে। এগুলো ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খেতে তো পারবে, কিন্তু ওটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না, কিন্তু যতটুকু অ্যাভয়েড করা যায় বাচ্চাদেরকে, তো যেগুলো ন্যাচারাল ড্রিঙ্কস সেগুলো খাওয়ানোর জন্য বলাটা বেটার। পানি এবং পানীয়, তবে সেটার মধ্যে যেন সফট ড্রিঙ্কস কম থাকে বা না থাকে, তাই না? সেই কথাই আপনি বলছেন। আচ্ছা, অনেক বাচ্চার একটা অভ্যাস রয়েছে যে প্রস্রাব আটকে রাখা, তাই না? এটা তো বয়স্কদেরও একটা বিভিন্ন কারণে একটা অভ্যাস রয়েছে, কিন্তু বাচ্চাদের বেলা দেখা যায় যে প্রস্রাব করতে চায় না, আটকে রাখে। এটা বেশি দেখা যায়, আমরা বেশি পাই হলো কি মেয়েদের ব্যাপারে যারা স্কুল গোয়িং এবং স্কুলে যাচ্ছে। যেমন বাচ্চারা স্কুলে যাচ্ছে এবং সেই টাইমে তারা স্কুলে পেশাবটা আটকে রাখে। কেন রাখে? তাদের মেইন কারণ হলো গিয়ে তাদের বাথরুম পরিষ্কার না। যখনই আমরা তাদেরকে জিজ্ঞেস করি কেন যাচ্ছ না বাথরুম, পেশাব করছো না কেন, তার কারণ হলো গিয়ে তারা বাথরুমে যেতে চায় না, বাথরুমটা নোংরা থাকে, তারা অ্যাভয়েড করতে চায়। আর হলো গিয়ে আপনি যদি ইউরিন আটকিয়ে রাখেন তাহলে কী হবে, ওই যে বলছি যে ইউরিনটা পেশাবটা উপরের দিকে চলে যেতে পারে এবং কিডনি সমস্যা করতে পারে। সুতরাং যত এটা যত অ্যাভয়েড করা যায়, বলা উচিত বারবার পেশাব করতে। এবং ছোটো বাচ্চা যারা এমনিতেই আটকিয়ে রাখে, তাদের স্কুলে যাওয়ার সময় না, তাদেরকে আমরা অনেক সময় বলে দিই যে মা বাবাকে আপনি প্রতি 2 ঘন্টা পর চেক করেন, বাথরুমে পাঠান, যেন সে যেন পেশাবটা পাস করে। আচ্ছা, আবার উল্টাটাও তো হয় যে অনেক বাচ্চার বেলা, অনেক না কিছু বাচ্চার বেলা দেখা যায় যে প্রস্রাব আটকে রাখতে পারে না, স্পেশালি রাতের বেলায় প্রস্রাব করে যায়। এটা সম্পর্কে একটু বলবেন যে এই সমস্যাটা কতটুকু সমস্যা, বাবা মাদের জন্য কি পরামর্শ, শিশুর জন্য কি পরামর্শ? যে এটা হতে পারে এবং 3% নর্মালি 3% খেতে এরকম হতে পারে। আর যারা রাতে পেশাব করে, এটা একটা বড় ইন্ডিকেটর বিভিন্ন জটিল কিডনি সমস্যা।
আবার অনেক সময় দেখা যায় এটা কোনো সমস্যাই না। তো এই ক্ষেত্রে হিস্ট্রি, বাচ্চাদের মাদের হিস্ট্রি নিতে একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে বাচ্চার বাবা মা তাদের কি এই সমস্যাটা ছিল কিনা, এবং যদি দেখা যায় যে বাচ্চার বাবার এবং মায়ের দুজনেই সমস্যা ছিল ছোটবেলায়, তাহলে দেখা যায় যে 70% সম্ভাবনা থাকে বাচ্চারও হওয়ার, অথবা দেখা যায় ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি পরামর্শ দেন সেক্ষেত্রে আপনারা? যে এই মেইন ক্ষেত্রে মেইন হলো প্যারেন্টসদেরকে অ্যাসুরেন্স যে আপনি ফলো করেন এবং চেষ্টা করবেন যে ওকে পেশাবটা না, মানে বিছানায় যেন পেশাবটা না করে, সেটা আমরা অনেক কিছু আছে আমাদের, এর মধ্যে একটা বলি আমরা যে পানি খাওয়ার কথা বলি, যে টোটাল যে সে পানিটা খাবে সারা দিনে যে পানিটা খাবে তার 80% 80% পানি সে বিকালের মধ্যে খেয়ে ফেলবে, অনলি 20% খাবে। এবং আমরা বলে দিই অনেক সময় যে যখন সে বাথরুম বিছানায় ঘুমাতে যাবে তার আগে অবশ্যই বাথরুমে যাবে, বাথরুম অনেক সময় বলে ডাবল ফাইডিং, মানে সে বাথরুমে পেশাব করে আসবে, আসার পরে আবার বলা হয় মাকে ছেলেকে বাবাকে মানে বাচ্চাকে যে তুমি আবার গিয়ে পেশাব করে আসো, সে বসে থাকবে একটু, এবং সেটা এক একই এই এটা একই প্রযোজ্য বাথরুম মানে পায়খানা করার ব্যাপারে, বাচ্চা পায়খানা করতে না চলেও বলতে হবে অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য বসে থাকে বাথরুমে যেন বাথরুমটা ক্লিয়ার হয়। তো সুতরাং এই জিনিসটাকে এনশিওর করতে হবে। আচ্ছা অনেক সময় আছে বাবা মারা খুব বকুনি দেয়, বাচ্চারা যখন রাতের বেলায় বিছানা ভিজিয়ে দেয় খুব বকুনি দেয়, বকাঝোকা করে, বাচ্চারাও খুব ভয় পেয়ে যায়, এ ব্যাপারে পরামর্শ? তো এতে কোনো লাভ তো হবেই না, বরঞ্চ আরও বেড়ে যেতে পারে। তো সেইটা আমি বলছি যে বাবা মাকে খুবই ধৈর্য সহকারে এই মানে ধৈর্য অবলম্বন করতে হবে, এবং কিছু এই যে আমি যেগুলো বললাম পানি খাবার ব্যাপারে এবং ডাবল ভয়েডিং এর কথা বললাম, আরও কিছু মেডিসিন আছে এবং অ্যালার্ম আছে, একটা অ্যালার্ম পাওয়া যায় যে এটার সাথে লাগানো থাকে পেনিসের সাথে, এবং সে যখনই ওই ইউরিনটা সামান্য কিছু বের হবে সাথে সাথে তার অ্যালার্মটা বেজে উঠবে এবং সে সজাগ হয়ে যাবে, তখন পাস করবে। এবং এই এই ক্ষেত্রে বাচ্চারা সাধারণত কি হয়, বাচ্চাদের সাধারণত এই বাচ্চারা যারা রাতের বেলা বিছানা পেশাব করে তারা খুব ডিপ স্লিপার হয়, খুব ঘন গার, তো ওই অ্যালার্মের কারণে তারা উঠবে। তবে এটার একটা সমস্যা হলো পরিবেশ, আশেপাশে সবাই জেগে উঠতে পারে, বাট অ্যাসিওরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বকুনি না দিয়ে বকাঝকা না করে বাচ্চাকে বোঝান, আস্তে আস্তে সমস্যাটা ঠিক হয়ে যাবে। মানে রিওয়ার্ডিং সিস্টেম করতে হবে যে তুমি আজকে রাতে যদি ইউরিন পাস না করো তাহলে তোমাকে আপনি দেখবেন ক্যালেন্ডারের মধ্যে লাল লাল কালি দিয়ে রাখবেন যে তুমি এই তারিখে তুমি সাইন দিয়ে রাখলেন যে এই তারিখে তুমি ইউরিন পাস করে নিলে বিছানায়, এটা গুড সাইন। অথবা তুমি তাকে আপনি বাচ্চাকে বলতে পারেন আজকে তোমাকে বাইরে নিয়ে যাবো, অথবা তোমাকে কার্টুন দেখতে দিব, অথবা উপহার দিব, উপহার রিওয়ার্ডিং করা। আচ্ছা দর্শক, আমরা শুনলাম কিভাবে নকটার্নালি নিউরোসিস কিভাবে অ্যাভয়েড করা যায়। দর্শক আপনাদের আরেকটি ফোন নিয়ে নিচ্ছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি প্লিজ। স্যার আমার প্রশ্ন হচ্ছে বাচ্চাদের প্রসবে ইনফেকশন হলে কিভাবে বুঝবো, আর আরেকটা হচ্ছে যে কিডনি যদি একটা থাকে তাহলে কি সমস্যা হতে পারে? জি শুনুন, ইনফেকশন হলে কিভাবে বুঝবেন একটু আগে বলেছেন আপনি। আমি অলরেডি বলেছি এটা যে জ্বর হতে পারে, জ্বর হতে পারে, বাচ্চা পেশাব করার সময় কান্নাকাটি করতে পারে, জ্বালা পোড়া করতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, এগুলোই সাধারণ। আর পেশাব ঘোলা হতে পারে এবং পেশাব মানে দুর্গন্ধটা বেশি হতে পারে, এগুলো সাধারণত ইউরিন ইনফেকশনের জন্য। আর অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটা কিডনি দিয়ে জন্মগ্রহণ করে, সে একটা কিডনি নিয়ে জন্মগ্রহণ করে, আসলে আমাদের একটা কিডনি সাফিসিয়েন্ট আমাদেরকে বেঁচে থাকার জন্য। তো একটা কিডনি জন্মগ্রহণ করছে, সেই কিডনিটা ভালো আছে কিনা সেটা ইস্যু, যে আমাকে ওই কিডনিটা ভালো রাখতে হবে এবং ওই ভাগটা ভালো আছে কিনা, তাহলে আমাকে কিছু পরীক্ষা করতে হবে, দেখতে হবে যে পেশেন্ট ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলে বাবা আমাকে কিছু অ্যাডভাইস দিতে হবে, সেই অ্যাডভাইসগুলোর মধ্যে একটা আছে সেই জন্য কন্ট্যাক্ট কোনো স্পোর্টস না খেলে, যেমন কন্ট্যাক্ট স্পোর্টস কুস্তি মারামারি, তারপরে হলো রাগবি। কেন? তাহলে ওই একটা কিডনি আমাকে সেফ করতে হবে, কিডনি ইনজুরি না হয়। তো এটার দিকে খেয়াল রাখতে হবে যেন সে কন্ট্যাক্ট স্পোর্টস, সে খেলো ইনডোর গেমসগুলো খেলবে যেমন ক্যারাম, দাবা। আচ্ছা যেহেতু একটা কিডনি প্রসঙ্গ দর্শক আসলো, শিশুদের কিডনি জনিত নানান রকম জন্মগত ত্রুটি হতে পারে, যেটি কিছুক্ষণ আগেই শুরুতে ডাক্তার সাইমুল বলেছিলেন, এবং তার মধ্যে একটা কিডনি কিংবা দেখা যায় যে দুটা কিডনি আছে কিন্তু একটা কাজ করছে না, কিংবা হর্স শু শেপড কিডনি, পলিসিস্টিক কিডনি, নানান সব কথা, কিংবা কিডনির অবস্থান পেটের একটু উপরে হয়েছে, নানান সব সমস্যা, আপনি কি ওভারঅল বলবেন জন্মগত ত্রুটি সম্পর্কে দর্শকরা কিভাবে সচেতন হতে পারে? সচেতন মানে কি, এই ধরনের সমস্যা হলে পেশেন্টদের বা বাবা মার অরিড হওয়ার মতো কিছু নাই, যে বললাম একটা কিডনি নিয়ে সে নর্মাল লাইফ লিড করতে পারে। অনেকেই আছে আমরা দেখেছি যে সে বড় হয়ে ইউনিভার্সিটি পাস পরীক্ষা পাস করার পরে সে জানতে পেরেছে যে তার একটা কিডনি, সে তো আমার ছোটোবেলার থেকে সে জানে, যেহেতু কোনো আল্ট্রাসাউন্ড করতে হয়নি, কোনো পরীক্ষা করতে হয়নি, সে জানতে পারেনি তার একটা কিডনি, সে 70 বা 80 বছর বয়সে অনেকে জানতে পারছে যে তার কিডনি একটা এবং সে ভালো আছে।
দুই নম্বর হলো গিয়ে খর্শু কিডনি, মানে ঘোড়ার খুরের মতো যে কিডনি, সেটা নিয়েও মানুষ নর্মাল লাইফ লিড করতে পারে যদি কোনো, সেটা যদি ভালো থাকে। তো সেটা ভালো রাখার জন্য আমাকে যা যা উপকরণ, যে এক নম্বর যে জিনিসটা হলো সেটা হলো গিয়ে ইউরিন ইনফেকশন হতে দেওয়া যাবে না। ইউরিন ইনফেকশনের ব্যাপারে খুবই সচেতন হতে হবে যেন ইউরিন ইনফেকশন না হয়, এবং ইউরিন ইনফেকশন একবার হলে যে কিডনিতে যদি একবার দাগ হয়ে যায় সেটা হলো পার্মানেন্ট হয়ে যায়। যদি পার্মানেন্ট দাগ পড়ে যায় মানে কিডনি সেগুলো যে আমি আগে বলেছি কোষ্ঠকাঠিন্য, পলিসিস্টিক কিডনি, আঁশযুক্ত খাবার, ফলমূল, শাকসবজি, এবং মনে রাখতে হবে প্রতিদিন খাবার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থাকতে হবে, যেন আঁশযুক্ত খাবার থাকতে হবে অ্যাটলিস্ট আমরা তো বলি 5 বার খেতে, এটা 2 থেকে 3 বার যেন তারা এই শাকসবজি ফলমূল খায় কিডনি ভালো রাখার জন্য। কিডনি ভালো, আবার কিডনি একবার যখন দুর্বল হয়ে যায় তখন তো আপনারা আবার অনেক রেস্ট্রিকশনও দিয়ে দেন। হ্যাঁ তখন, তাই না? আচ্ছা আমি একটু বলি যে দর্শক, একটা খুব জটিল রোগের নাম হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম। আমরা বিরতির আগেই যে টার্মটা ইউজ করেছিলাম, আপনি একটু নেফ্রোটিক সিন্ড্রোম বলবেন যে কেন হয় এবং কি প্রেজেন্টেশন, কি করণীয়? আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেফ্রোটিক সিন্ড্রোমটা হলো গিয়ে একটা, আমি বলছি যে কিডনির হলো গিয়ে ছাঁকনির মতো কাজ করে, যে ছাঁকনির ছিদ্রগুলো যদি যখন কোনো কারণে, সেটা জেনেটিক কারণে হোক বা ইনফেকশনের কারণে হোক, যদি সেই ছাঁকনিগুলো ছিদ্রগুলো বড় হয়ে যায় তখন সেখান থেকে প্রোটিন বের হয়ে যায় এবং রক্তে পানির পরিমাণ বেড়ে যায়, সেই পানিটা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সেটাই হলো গিয়ে তাহলে শরীরে যায়, শরীর ফুলে যায়, এবং সেই রোগীরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই 80% থেকে 90% ক্ষেত্রে পুরোপুরি ভালো হয়ে যায়, কিন্তু তাদেরকে অনেক সময় বারবার এটা রিকার করতে পারে। কিন্তু এটা অরিড হওয়ার মতো কিছু নাই, ভয়ের পাওয়ার কিছু নাই। কোন বয়সে হয়? এটা সাধারণত 2 থেকে 6 বছর বয়সে হলে ভালো সবচেয়ে, কিন্তু যাদের বড় বয়সে, বড়দের যদি হয়ে থাকে এই অসুখটা, যদি বড়দের হয়ে থাকে, বড় শিশুদের, বড় অ্যাডাল্টদের বা বড় শিশুদের, তাহলে আবার লক্ষণ খারাপ। কিন্তু ছোট 2 থেকে 6 বছর বাচ্চা, 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত আমরা বলে দিই যে এই রোগটা যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, চিকিৎসা করলে সে ভালো হয়ে যাবে। আচ্ছা, শিশুদের দর্শক একটা পর্যায়ে ডায়ালাইসিস করতে হয় এবং শিশু ডায়ালাইসিস বিভাগ বাংলাদেশের যে কয়টি জায়গায় আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু কিডনি বিভাগ, এবং একটাই বাংলাদেশে, তাই না? একটু বলবেন ডায়ালাইসিস কেন প্রয়োজন হয় এবং আপনাদের ডায়ালাইসিস সেন্টারে কি সুযোগ সুবিধা রয়েছে? সাধারণত ডায়ালাইসিস করা হয় ওই যে বলেছি অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ, সেপটিসেমিয়া, বা যদি অনেক ইনফেকশন হয়ে থাকে, যদি রক্ত শরীরে মানে ভলিউম ওভারলোড, মানে শরীর পরিমাণ যদি পানির পরিমাণ বেশি থাকে, তারপরে হলো গিয়ে পয়জনিং যদি হয়ে থাকে, তাহলে আমরা ডায়ালাইসিস করে থাকি। সো আমাদের যে ডায়ালাইসিস সেন্টার যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছে সেটাতে 3টা বেডের, এবং সেখানে বছরে প্রায় 800 থেকে 1300 সাইকেল ডায়ালাইসিস হচ্ছে, এবং ডায়ালাইসিসের মধ্যে ওই আপনি জাস্ট কিডনি যে কাজটা করতে পারছেন না সেটাই সে করে দিচ্ছে। কয়টা বেড আছে আপনাদের? এখন আপাতত 3টা বেড আছে, কিন্তু মেশিন আছে 5টা। বাংলাদেশের একমাত্র শিশু ডায়ালাইসিস সেন্টার যেখানে শিশুদের ডায়ালাইসিস হয়, বাংলাদেশে 16 কোটি জনসংখ্যার জন্য মাত্র 3টা বেড। আমাদের সোসাইটির মাধ্যমে এবং আমরা সবাই পার্সোনালি সবাই চেষ্টা করছি কিভাবে এই সাবজেক্টটা ডেভেলপ করা যায়। এর মধ্যে আছে আমরা অলরেডি গভর্নমেন্ট 10টা মেডিকেল কলেজে 8টা মেডিকেল কলেজে এদের সেন্টার খোলা হয়েছে পেডিয়াট্রিক নেফ্রোলজি, যদিও এখনও সব ফ্যাসিলিটিস নাই, যেমন ডায়ালাইসিস সেন্টার নাই, হিমোডায়ালাইসিস সেন্টার খুব সম্ভবত রিসেন্টলি চিটং মেডিকেল কলেজে একটা খোলা হয়েছে, এবং আমাদের ঢাকা শিশু হাসপাতাল, বাংলাদেশ ঢাকা শিশু হাসপাতালে ডায়ালাইসিস মেশিন খোলার চেষ্টা করা হচ্ছে। তো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের ডায়ালাইসিস সেন্টারগুলো করার জন্য শুধু সরকার হয়তো সম্ভব হবে না, সরকার একার পক্ষে আমাদের কিছু ফিলান্থ্রোপিস্ট অথবা পার্সোনাল কোনো কিছু ডোনেশন দরকার এই সব এই ইসের জন্য। শিশু কিডনি বিভাগ আরো বেশি ডেভেলপ করুক এবং ডায়ালাইসিস সেন্টারগুলো আরো বেশি ডেভেলপ করুক, এটা আমাদের সবার চাওয়া এবং আমাদের আশা। আচ্ছা দর্শক, শিশুদের একটা পর্যায়ে কিডনি যখন আর একেবারে কাজ করতে পারে না তখন ডায়ালাইসিস এবং একটা পর্যায়ে গিয়ে রেনাল ট্রান্সপ্ল্যান্ট অর্থাৎ কিডনি প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসাও করতে হয়। কিডনি প্রতিস্থাপন কেন করতে হয়, কখন করতে হয় এবং বাংলাদেশে এর কি সুযোগ সুবিধা রয়েছে, এই সম্পর্কে আমাদের সংক্ষেপে একটু বলবেন। আচ্ছা, কিডনি ট্রান্সপ্ল্যান্ট এই জিনিসটা খুব জটিল একটা বিষয় এবং সফিস্টিকেটেড একটা ট্রিটমেন্ট পার্ট সারা পৃথিবীতেই, আমার মনে হয় 3টা পার্ট থাকে কিডনি চিকিৎসার, একটা হলো কনজারভেটিভ ম্যানেজমেন্ট, একটা ডায়ালাইসিস, একটা ট্রান্সপ্ল্যান্টেশন। সো আমাদের দেশে এখন এই 3টাই একই সাথে আছে এবং আমাদের ইনস্টিটিউটের সাথে 3টাই আছে, এবং ট্রান্সপ্ল্যান্ট আমাদের একমাত্র আমাদের দেশে আমাদের সেন্টারেই হয় পেডিয়াট্রিক ট্রান্সপ্ল্যান্টেশন, এবং পেডিয়াট্রিক ট্রান্সপ্ল্যান্ট এখন পর্যন্ত আমরা 8টা করেছি। আমাদের শুরু হয়েছিল 2006 প্রথম ট্রান্সপ্ল্যান্ট হয়েছে,
কিন্তু 2014 থেকে 15, 2006 থেকে 2014 পর্যন্ত হয়েছে মাত্র তিনটি ট্রান্সপ্ল্যান্ট, কিন্তু 2014 থেকে 15 আমরা অলরেডি পাঁচটা করেছি, তো বেড়ে যাচ্ছে। এবং আমাদের এখন পাইপলাইনে আরও 3 থেকে 4টা পেশেন্ট আছে যারা ট্রান্সপ্ল্যান্ট করার জন্য রেডি। হয়তো আমরা ট্রান্সপ্ল্যান্ট কি সাকসেসফুল হয় শিশুদের বেলায়? এখন পর্যন্ত আমরা সারা ওয়ার্ল্ডে সাকসেস রেট ফার্স্ট ওয়ান ইয়ার সাকসেস রেট প্রায় 97-98%, আমাদের দেশে আমাদের হিসাবে আমাদের আমাদের সেন্টারে 100% সাকসেস ওয়ান ইয়ার সার্ভাইভাল। আচ্ছা দর্শক, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, যাবার আগে আমরা আবার ডাক্তার সৈয়দ সাইমুল হকের কাছে জানতে চাবো শেষবারের মতো যে শিশু কিডনি বিভাগ বা শিশুদের কিডনি রোগের চিকিৎসা বাংলাদেশে একটা নবীনতর চিকিৎসা ব্যবস্থা পর্যায়ে রয়েছে, এটাকে আরো ডেভেলপ করার জন্য সবার প্রতি আপনি কি অনুরোধ রাখবেন? স্যার, এইটা ক্ষেত্রে আমি কি যেটা মনে হয়, আমাদের দেশে কিডনি রোগ সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা আমরা জানি না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখেছি 5 থেকে 4-6 ভাগ আমাদের টোটাল আউট পেশেন্ট ডিপার্টমেন্টের পেশেন্ট ছিল কিডনি রোগে আক্রান্ত ছিল রোগী। এখন লাস্ট একটা একটা স্টাডি চলছে, সেখানে দেখা গেছে 16%, এখন এটা বেড়ে গেছে। কারণটা কি? এটা বেড়ে যাওয়ার কারণ কি রোগ বেড়ে গেছে? আমার মনে হয় তা না, রোগ বেড়ে গেছে একটা ডিটেকশন, আর্লি ডিটেকশন। সো আমাদের মনোযোগ দিতে হবে আর্লি ডিটেকশনের দিকে, যে যত তাড়াতাড়ি আমরা এই রোগটা শনাক্ত করতে পারি। 2 নম্বর হলো গিয়ে রোগীদের, রোগীর মা বাবাদের অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি। 3 নম্বর যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর্লি রেফারেল। যে ডাক্তারদের, আমার কাছে মনে হয় যে এখনকার ডাক্তারদের রেফারেল এটা মনে হয় বেড়েছে, তা না হলে আজকে 5% থেকে এখন সেটা 16% চলে আসে, এটা একটা বড় কারণ। যিনি প্রাথমিক চিকিৎসা করছেন তিনি দ্রুত আর্লি রেফারেল যদি করেন, শিশু কিডনি বিশেষজ্ঞের কাছে রেফার করবেন, তাই তো বলছেন? সেই সাথে আপনাদের, আপনার আগের কথাগুলো যেগুলো রয়েছে যে শিশু কিডনি বিভাগকে আরও বেশি ডেভেলপ করার জন্য সরকারি বেসরকারি পর্যায়ে আরও বেশি সাহায্য সহযোগিতা গড়ে উঠুক, এটাই আমরা চাচ্ছি। ডাক্তার সৈয়দ সাইমুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনলাম শিশুদের কি কি ধরনের কিডনি রোগ হতে পারে এবং তার জন্য আপনাদের ক্ষেত্রে কি করণীয়। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, সেদিন আমার বাচ্চার জ্বর হয়েছিল, জ্বরের পর পানি শূন্যতা এবং হঠাৎ করে তার প্রস্রাব কমে গেল এবং একটা পর্যায়ে প্রায় কিডনি দুর্বল হয়ে যাবে যাবে ভাব, এমন একটা অবস্থা হলো। বাচ্চার কষ্ট হচ্ছে কান্নাকাটি করা, বাচ্চার কষ্ট হচ্ছে গিয়ে ছটফট করা, কিন্তু বাবা মা হিসেবে আমি এবং আমরা যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছি সেটা একটা বড় ধরনের অভিজ্ঞতা আমাদের জন্য। দর্শক, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর, শিশু কিডনি বিভাগে নিয়ে যাওয়ার পর খুব দ্রুত চিকিৎসা করার মাধ্যমে সেই যাত্রায় আমার বাচ্চা রক্ষা পেয়েছে। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে শিশুদের যখন কিডনিজনিত সমস্যা হবে তখন তারা কিন্তু সবসময় বলতে পারবে না যে আমার এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে, শুধুমাত্র কান্না দিয়ে আপনার অ্যাংজাইটি টেনশন বাড়িয়ে দিতে পারবে। আপনার দায়িত্ব হচ্ছে সতর্ক থাকা, সচেতন থাকা, শিশুদের কিডনি রোগ সম্পর্কে সজাগ থাকা এবং দ্রুত প্রাথমিক চিকিৎসা নেওয়া, প্রয়োজনে আপনাকে হাসপাতালের চিকিৎসা নেওয়া, যাতে করে শিশু দ্রুত আরোগ্য লাভ করতে পারে। সতর্ক হন, সচেতন হন, আপনার শিশুকে সুস্থ রাখুন। ধন্যবাদ।